বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, প্রভাষক প্রাণীবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আমাদের আজকের পাঠ পরিচিতি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের রুই মাছ। রুই মাছ থেকে এটি আমাদের দ্বিতীয় ক্লাস। আলোচ্য বিষয় হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। আজকের ক্লাসের শিখনফল অর্থাৎ আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে, রুই মাছের হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করতে পারবে, রুই মাছের ধমনীতন্ত্র ব্যাখ্যা করতে পারবে এবং রুই মাছের শিরাতন্ত্র বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই রক্ত সংবহন তন্ত্রের সংজ্ঞা জেনে নেব। যে তন্ত্রের মাধ্যমে জীবদেহে রক্ত সংবাহিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। রুই মাছের যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে, এই রক্ত সংবহন তন্ত্রটি রক্ত, হৃৎপিণ্ড, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র এবং কৈশিক জালিকা নিয়ে গঠিত। আমরা প্রত্যেকটি অংশ সম্পর্কে জানব। প্রথমেই রক্ত সম্পর্কে জানব। রুই মাছের রক্ত লাল, এটি রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। রক্তকণিকা আবার দুই ধরনের, যথা লোহিত কণিকা ও শ্বেতকণিকা। হৃৎপিণ্ড, রুই মাছের ফুলকা দুটির পেছনে পেরিকার্ডিয়াল গহ্বরে হৃৎপিণ্ড অবস্থান করে। হৃৎপিণ্ডটি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি অ্যাট্রিয়াম এবং অন্যটি ভেন্ট্রিকল। এছাড়া সাইনাস ভেনোসাস নামে একটি উপপ্রকোষ্ঠ রয়েছে। রুই মাছের হৃৎপিণ্ডকে বলে ভেনাস হৃৎপিণ্ড। এই প্রশ্নটি মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে বা ভেনাস হার্ট কী। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট বলা হয়, কারণ এর বিভিন্ন অংশের মাধ্যমে কেবল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই পরিবাহিত হয়। রুই মাছের হৃৎপিণ্ডের ভেতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় না, এজন্য রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। রুই মাছের হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো রয়েছে অর্থাৎ অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল এবং সাইনাস ভেনোসাস, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে রুই মাছের হৃৎপিণ্ড দেখানো হয়েছে। প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছ এখানে রুই মাছের হৃৎপিণ্ড দেখানো হয়েছে। এরপর দ্বিতীয় চিত্রে রুই মাছের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ দেখানো হয়েছে। তৃতীয় চিত্রটিতে রুই মাছের হৃৎপিণ্ডের রেখাচিত্র দেখানো হয়েছে। আমরা মাছের চিত্রটি নিয়ে বিস্তারিত কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ রুই মাছের যে হৃৎপিণ্ডটি রয়েছে সেই হৃৎপিণ্ডের একদম নিচের এই প্রকোষ্ঠটিকে বলা হয় সাইনাস ভেনোসাস। মাঝের এই বড় প্রকোষ্ঠটির নাম হচ্ছে অ্যাট্রিয়াম এবং এই প্রকোষ্ঠটির নাম হচ্ছে ভেন্ট্রিকল। এছাড়া আরও একটি অংশ থাকে, একে বলা হয় বালবাস আর্টারিওসাস। আমরা প্রথমেই সাইনাস ভেনোসাস সম্পর্কে জানব। সাইনাস ভেনোসাস পাতলা প্রাচীর বিশিষ্ট একটি উপপ্রকোষ্ঠ। এটি হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থান করে এবং সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। অর্থাৎ অ্যাট্রিয়াম এবং সাইনাস ভেনোসাস, এই দুটির মাঝখানে যে সরু ছিদ্রপথটি রয়েছে এটিকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র। এরপর আমরা জানব অ্যাট্রিয়াম সম্পর্কে। অ্যাট্রিয়াম পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থিত পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট সবচেয়ে বড় প্রকোষ্ঠ। এটির একদিকে থাকে সাইনাস ভেনোসাস, যেমনটা দেখতে পাচ্ছ, এবং অপরদিকে থাকে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলের সাথে অ্যাট্রিয়াম একটি সরু ছিদ্রপথে যুক্ত থাকে, একে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। এরপর সর্বশেষ যে প্রকোষ্ঠটি রয়েছে সেটি হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত আর এর প্রাচীর বেশ পুরু এবং মাংসল প্রকৃতির। এই যে ভেন্ট্রিকলটি রয়েছে, এই ভেন্ট্রিকল বালবাস আর্টারিওসাস এর সাথে একটি ছিদ্রপথে যুক্ত থাকে। এই ছিদ্রপথেই মূলত ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বালবাস আর্টারিওসাসে উন্মুক্ত হয়। রুই মাছের হৃৎপিণ্ডে কিছু প্রকোষ্ঠর পাশাপাশি কপাটিকা দেখা যায়। কপাটিকাগুলো তিন ধরনের হয়ে থাকে। এগুলো হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা,
অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা এবং ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। অ্যাট্রিয়াম এবং সাইনাস ভেনোসাস এই দুটির ছিদ্রপথে, এই যে এখানে যে দুটি কপাটিকা দেখতে পাচ্ছ একে বলা হয় অ্যাট্রিও সাইনাস বা সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এরপর অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল এই দুটির ছিদ্রপথে যে কপাটিকা রয়েছে একে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ভেন্ট্রিকল এবং বালবাস আর্টারিওসাস এই দুইয়ের মাঝখানে এখানে যে দুটি কপাটিকা দেখতে পাচ্ছ একে বলা হয় ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা রুই মাছের ধমনীতন্ত্র সম্পর্কে জানব। রুই মাছের ধমনীতন্ত্র অ্যাপারেন্ট ও ইফারেন্ট ধমনী নিয়ে গঠিত। প্রথমেই অ্যাপারেন্ট ও ইফারেন্ট ধমনীর সংজ্ঞা জেনে নেব। অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যেসব পার্শ্বীয় রক্তনালী পথে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দুপাশের ফুলকায় বাহিত হয় তাদেরকে অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বলে। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যে সকল ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকায় বাহিত হয় সেগুলোই হচ্ছে অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। এরপর ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, ফুলকায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পর যেসব পার্শ্বীয় রক্তনালী পথে ওই রক্ত ডর্সাল অ্যাওর্টায় বাহিত হয় তাদেরকে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বলে। এক্ষেত্রে বলা যায় ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যে সকল ধমনীর মাধ্যমে ডর্সাল অ্যাওর্টায় বাহিত হয় সেগুলোই হচ্ছে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। রুই মাছের ধমনীতন্ত্র একটি চিত্রের মাধ্যমে আমরা ভালোভাবে বুঝে নেব। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, এটি হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্রের চিত্র। এই চিত্রের একদম নিচের দিকে রুই মাছের হৃৎপিণ্ড দেখানো হয়েছে। হৃৎপিণ্ডের একটি অংশের নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস। এই বালবাস আর্টারিওসাস থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা উৎপন্ন হয়। ভেন্ট্রাল অ্যাওর্টার দুই পাশে চারটি করে মোট চার জোড়া অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী উৎপন্ন হয়। তোমরা এখানে এই যে কালো ধমনীগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। এই চার জোড়া অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী রুই মাছের মাথার দুই পাশে অবস্থিত চার জোড়া ফুলকায় উন্মুক্ত হয়। এদের মধ্যে প্রথম জোড়া অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী রুই মাছের প্রথম জোড়া ফুলকায় উন্মুক্ত হয়। অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জোড়া অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জোড়া ফুলকায় উন্মুক্ত হয়। তোমরা এখানে ফুলকাগুলো দেখতে পাচ্ছ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জোড়া ফুলকা। এছাড়াও উপরের দিকে আরও একটি ফুলকা দেখানো হয়েছে, এটিকে আমরা সিউডো ব্রাঙ্ক বলে থাকি। এই সিউডো ব্রাঙ্কের উপরের দিকে যেই ধমনীটি রয়েছে এটিকে বলা হয় অপথালমিক ধমনী। এছাড়া বহির্বাহী ধমনীর একটি শাখা এখানে যুক্ত থাকে, একে বলা হয় হাইওয়েড ধমনী। এ পর্যায়ে আমরা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলো সম্পর্কে জেনে নেই। রুই মাছের ফুলকাগুলো থেকে যে সকল ধমনী উৎপন্ন হয় এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এগুলোকেই বলা হয় ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। তোমরা এখানে এই যে সাদা ধমনীগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। এই ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলোর মধ্যে প্রথম এবং দ্বিতীয় জোড়া ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটেরাল অ্যাওর্টা গঠন করে। এখানে যেমনটা দেখতে পাচ্ছ প্রথম এবং দ্বিতীয় জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এরা এই পাশে একটি এবং এই পাশে একটি ল্যাটেরাল অ্যাওর্টা গঠন করেছে। কিন্তু তৃতীয় এবং চতুর্থ জোড়া ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটেরাল অ্যাওর্টা এর সাথে যুক্ত হওয়ার পূর্বেই এরা নিজেদের মধ্যে সংযুক্ত হয় এবং একটি সাধারণ নালীর মাধ্যমে ল্যাটেরাল অ্যাওর্টায় উন্মুক্ত হয়। এই ল্যাটেরাল অ্যাওর্টা সম্মুখভাগে ক্যারোটিড ধমনী গঠন করে এবং পশ্চাৎভাগে এরা মিলিত হয়ে ডর্সাল অ্যাওর্টা গঠন করে। তো ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে বাহিত হয়ে মূলত ডর্সাল অ্যাওর্টায় পৌঁছে যায়। এ পর্যায়ে আমরা রুই মাছের শিরাতন্ত্র নিয়ে আলোচনা করব। রুই মাছের শিরাতন্ত্র মূলত সিস্টেমিক শিরা এবং পোর্টাল শিরা নিয়ে গঠিত হয়। এ সকল শিরা পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে অক্সিজেন বিযুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে।
রুই মাছের শিরাতন্ত্র একটি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে রুই মাছের শিরাতন্ত্রের একটি চিত্র দেখানো হয়েছে। রুই মাছের একদম সম্মুখ ভাগ থেকে দুটি কার্ডিনাল শিরা নিজ নিজ পাশের ডাকটাস কুভিয়ে নামক অংশে উন্মুক্ত হয়। দেখতে পাচ্ছ, ডান পাশের কার্ডিনাল শিরাটি ডান পাশের ডাকটাস কুভিয়েতে উন্মুক্ত হয়েছে এবং বাম পাশের কার্ডিনাল শিরাটি বাম পাশের ডাকটাস কুভিয়েতে উন্মুক্ত হয়েছে। এছাড়া সম্মুখভাগে যুগুলা শিরা নামক দুটি শিরা উন্মুক্ত হয়ে থাকে। রুই মাছের বক্ষপাকনা থেকে সাবক্লাভিয়ান শিরার মাধ্যমে রক্ত বাহিত হয়ে থাকে। হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে পাকস্থলী এবং পটকা বা বায়ুথলি থেকে রক্ত পরিবাহিত হয়ে যকৃতে আসে। এই যকৃতে আসার পর হেপাটিক পোর্টাল শিরা কতগুলো শাখায় বিভক্ত হয়, এগুলোকে আমরা পোর্টাল শিরা বলে থাকি। এছাড়া রুই মাছের যে লেজ অঞ্চল রয়েছে, সেই লেজ অঞ্চল থেকে কড়াল শিরার মাধ্যমে রক্তবাহিত হয়। কড়াল শিরাটি সম্মুখভাগে একটু অগ্রসর হওয়ার পর এটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। এর মধ্যে ডান পাশের শাখাটিকে বলা হয় ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাটি বৃক্ক বা কিডনিতে প্রবেশ করার পর কতগুলো শাখা প্রশাখা সৃষ্টি করে। এখানে তোমরা কিছু অংশ দেখতে পাচ্ছ। এই যে অংশটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে রুই মাছের কিডনি বা বৃক্ক। এই কিডনি বা বৃক্কের ভেতরের শাখা দুটি প্রবেশ করার পর ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা কতগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। অনুরূপভাবে বাম পাশের যে শাখাটি রয়েছে সেটিও অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। এরপর এগুলো মিলিতভাবে উপরের দিকে যে সাধারণ নালীটি গঠন করে সেটিকে আমরা বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা বলে থাকি। তো এই বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই শিরা দুটি বৃক্ক বা কিডনির ভিতরে অনুপ্রস্থভাবে আরও কিছু শিরা দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটি হচ্ছে রুই মাছের শিরার মাধ্যমে বাহিত রক্তের গতিপথ বর্ণনা করো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।